এক ব্যক্তি তার চার ছেলেকে বলল তাদের বাড়ির বাগানের পেয়ারা গাছটাকে এক একজন করে যেন এক একটা ঋতুতে দেখভালের দায়িত্ব নেয়। বাবার কথা মতো প্রথম ছেলে শীতকালে, দ্বিতীয় ছেলে বসন্তে, তৃতীয় ছেলে গ্রীষ্মকালে আর ছোট ছেলে শরতে ওই গাছটা দেখভালের দায়িত্ব নেবে। এক বছর পর চার ছেলেকে ডেকে তার বাবা জিজ্ঞাসা করলো যে তারা পেয়ারা গাছটাকে কেমন দেখেছে তার বর্ণনা দিতে। প্রথম ছেলে বলে, এর থেকে বাজে গাছ সে আমি কোনোদিন দেখিনি, পাতা নেই, শুকনো ডালপালা, একদম খারাপ। দ্বিতীয় ছেলে বলে, দাদা কি দেখেছে আমি জানি না, তবে আমি তো দেখলাম গাছে ছোট ছোট কুড়ি এসেছে, অল্প পাতাও আছে, আমার তো বেশ ভালো লেগেছে। তৃতীয় ছেলে দুই দাদাকে ভুল বলে সে বলে যে আমি তো দেখলাম গাছে ভর্তি ফুল হয়ে আছে, এত সুন্দর লাগছিল যে যার বর্ণনা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সবশেষে ছোট ছেলে বলে যে এরা কি দেখেছে আমি জানি না, তবে আমি তো দেখলাম গাছে কত ফল হয়ে আছে। সব শুনে তার বাবা হেসে উত্তর দিল যে তোমরা সকলেই ঠিক, আসলে তোমরা গাছটাকে এক একজন এক একটা ঋতুতে দেখেছো, আর একটা ঋতুর উপর নির্ভর করে তোমরা ওই গাছটার সঠিক বর্ণনা কেউই দিতে পারবে না। আর এমনই হলো আমাদের জীবন, ওই গাছের মতোই আমরা কখনোই আমাদের জীবনের একটা সময়ের উপর নির্ভর করে পুরো জীবনের বর্ণনা করতে পারি না। জীবনের খারাপ সময় চলছে মানে এই নয় যে জীবনটা পুরোটাই খারাপ। হয়তো তোমার জীবনে এখন রুক্ষ শুষ্ক শীতকাল চলছে, তার মানে এই নয় যে ফুলে ভরা গ্রীষ্মকাল তোমার জন্য অপেক্ষা করছে না। জীবনের খারাপ সময়ের দুঃখ কষ্টগুলোকে আমরা কখনোই আমাদের পুরো জীবনের উপর নিয়ন্ত্রণ করতে দেবো না। তাই ধৈর্য রাখো, একটা সময়ের উপর নির্ভর করে নিজের জীবনকে বিচার করতে যেও না, কারণ আজ না হোক কাল তোমার জীবনের ঋতু পরিবর্তন ঘটবেই।